এর সাথে প্রেম করতে হবে। তুমি খুশি কেন হচ্ছ? আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি। ওর জন্য একটা ভালো জব আছে। কিন্তু স্যার আমি তো জবের জন্য অ্যাপ্লাই করি। হ্যালো সুইটি, হোয়াট ব্যান্ডার ব্র্যান্ড শব্দ দুটোর হেল এন্ড হেভেন ডিফারেন্স, কিন্তু ব্যান্ড বাজাতে বাজাতেই বছরের শেষে নিজের ব্র্যান্ড গড়ছেন হরিপদ ব্যান্ডওয়ালা। হয়ে উঠছেন সব মেয়েদের মনের মতো পুরুষ। ইনফ্যাক্ট সবচেয়ে সুন্দরী নায়িকাকে ডেট করছেন ব্যান্ড বাজিয়ে। তবে ব্যাপারটা এতটাও সহজ নয় বস, কারণ এখান থেকেই প্রবলেমের শুরু। এইভাবে ব্যান্ড বাজাতে বাজাতে ঠিক কিভাবে নিজের ব্যান্ডটাও বাজিয়ে ফেললেন হরিপদ, গল্পটা সেখানেই। 2016 শেষ ছবি হরিপদ ব্যান্ডওয়ালা, মঞ্চুরির মতো একটি রোমান্টিক থ্রিলার ফিল্ম দিয়ে শুরু হয়েছিল এই বছর, তাই শেষটা একটু হালকা বুঝে হলে মন্দ হয় না। মুক্তি পেল হরিপদ ব্যান্ডওয়ালা। ছবিতে মূল চরিত্রে রয়েছেন টলিউডের বেশ পপুলার জুটি নুসরাত অঙ্কুশ। তবে তাদের সাথেই যে জুটির নাম অবশ্যই নেওয়া উচিত তা হল খরাজ মুখার্জি এবং লাবণী সরকার, সাথে কাঞ্চন। তাই ছবি দেখে না হেসে কেউ হল থেকে বেরোতে পারবেন না, এমনটাই জানালেন প্রিমিয়ারে আসা সকল তারকারা। প্রিমিয়ারে নুসরাত অঙ্কুশ, সায়ন্তিকা ছাড়াও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রবি কিনাগি, এই ছবির ডেবিউটিং ডিরেক্টর পৃথ্বীজিৎ, রাজ চক্রবর্তী এবং আরো অনেকে। শুনে নেওয়া যাক সকলে কি বললেন হরিপদ ব্যান্ডওয়ালা নিয়ে। তাই বলবো, আমার হাত থেকে শিখেছি, হি ইজ লাইক এ সন টু মি, অ্যান্ড হি ওয়াজ ভেরি এফিশিয়েন্ট অ্যাসিস্ট্যান্ট, সিমিলারলি হি ইজ এ ভেরি এফিশিয়েন্ট ডাইরেক্টর, অ্যান্ড আই নো, আই বিলিভ অ্যান্ড আই ট্রাস্ট দ্যাট হি ক্যান ডু দি বেস্ট, হি হ্যাজ ডান দি বেস্ট, দ্য ফিল্ম উইল ডেফিনেটলি বি গুড, ইউ উইল অল লাইক ইট, ডেফিনেটলি ইটস গুড। আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি, কিন্তু বোকার মতো কোনোদিন ভাবিনি সেই স্বপ্ন করে পূরণ হবে। ওই ওই ও হরিপদ, বয়সে এত বড় একটা ছবি করছি, ইটস রিয়েলি এ অনার ফর মি, অ্যান্ড এতগুলো লোক আমাকে সাপোর্ট করেছে, ইট ইজ এ গ্রেট অনার। রবিজি হ্যাজ বিন অলওয়েজ বাই মাই সাইড, বাদ বাকি বাবা দা, রাজীব দা, রাজ দা একটু পরে আসছে, তো এভরিবডি সাপোর্টেড মি ইন দ্যাট ফিল্ম, তো আই এম রিয়েলি গ্রেটফুল টু অল দ্য পিপল, অ্যান্ড স্পেশালি আই এম থ্যাঙ্কফুল টু শ্রীকান্ত দা ফর হেল্পিং মি ইন দিস ফিল্ম অ্যান্ড বিলিভিং মি দ্যাট আমি ছবিটা করতে পারবো। অ্যান্ড বাদ বাকি সবাইকে, মানে আমি অনেকের নাম নিতে পারছি না এখন, বাট সবাইকে ধন্যবাদ এই ছবিটা হেল্প করার জন্য। কমেডি ছবি সবসময় ওয়ার্কআউট করেছে, তো আমি ওই জন্য কমেডি সাবজেক্ট নিয়ে করতে চাইছি। আর বড়দিনে আমার মনে হয় এত ঝামেলা, এত কিছু বড়, ডিমনিটাইজেশন, এটিএমের লাইনে সবাই দাঁড়িয়ে, তো আমার মনে হয় যে লোকের হাসিটা জীবন থেকে চলে গেছে, তো আমার মনে হয় যে এত ঝামেলার পর 2 ঘন্টা গিয়ে অন্তত প্রাণ খুলে হাসতে পারবে এই ছবিটা দেখে। ফার্স্ট অফ অল ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অ্যাট সচ এ ইয়ং এজ, প্রতীক হ্যাজ ডান আ সচ এ বিউটিফুল জব, অর আগর আপ দেখেঙ্গে ট্রেলার্স দেখেঙ্গে, অ্যান্ড আই এম রিয়েলি ডাইং টু সি দ্য ফিল্ম, বট লুকিং এট দ্য ট্রেলার্স আই এম ড্যাম শিওর কি হমে নেই লগতা কি কিসি 24 সাল কে লড়কি নে ইয়ে ফিল্ম ডাইরেক্ট কি, হমে লাগে ইট ইজ সো পারফেক্ট, দ্য এসেন্স ইজ সো স্ট্রং, ইটস আ ভেরি ডিফিকাল্ট সবজেক্ট, কমেডি জো হো হর এক আদমি নেই কর সকতা, হর এক ডাইরেক্টর জো হে হি ক্যানট ডু আ কমেডি, সো হি হ্যাভ আগর উসনে ইয়ে ট্যাপ কিয়া হ্যায় সো দ্যার ইজ সমওয়্যার অর দি আদার হি হ্যাজ আ লভলি ট্রেনিং বিহাইন্ড ইট, অর হি ইজ ওয়ার্কড উইথ রবিজি ফর সো লং, উই অল নো রবিজিজ ক্যাপেবিলিটিজ অ্যান্ড উই অল হ্যাভ সিন হিজ ফিল্মস, সো দ্যার ইজ অলওয়েজ দ্য কনফিডেন্স ইন হিম, দ্যাটস হোয়াট আই ফেল্ট ডুইং দ্য সংস, মুঝে তো কহিনি লাগা যে আই এম ওয়ার্কিং উইথ আ ইয়ং গায়, আই ফেল্ট হি ইজ সো অর্গানাইজড, হি ইজ সো দেয়ার, অ্যান্ড আই এনজয়েড শুটিং উইথ হিম, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সবার প্রথম উইশ করবো প্রতিকৃতকে, কারণ প্রতিকৃত একদমই নতুন একজন এবং অ্যাসিস্ট করে ও শিখে, কাজ শিখে, ও আজকে ফার্স্ট ছবি ওর রিলিজ এবং আমি ওর পাশে আছি, আমার যত কাজ ছিল আমি তার সেসব সব ক্যান্সেল করে ওর পাশে দাঁড়িয়েছি, বিকজ আমি একদিন নতুন ছিলাম এবং আমি জানি ফার্স্ট ডেটা কেমন হয় এবং প্রত্যেকটা ছবি বেরোনোর সময় যে টেনশন, এবং ওর তো আজকে ফার্স্ট ছবি, দেন সেক্ষেত্রে আমি ওকে অবভিয়াসলি অল দ্য বেস্ট প্রতিকৃত, ওর খুব ভালো হবে। হরিপদ ব্যান্ডওয়ালা যে ট্রেলার এবং গান আমি দেখেছি শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষ হরিপদ ব্যান্ডওয়ালা নিয়ে কথা বলছে, অঙ্কুশ ঈশ্বর নিয়ে নতুন কিছু বলার নেই, ওরা প্রুভ, বাট আই হোপ ফর দ্য বেস্ট কি প্রতিকৃত আগামী দিন একজন বড় ডিরেক্টর হবে এবং ওর উপর অনেক আশা আমাদের। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন,
এর আগে তোমরা শুনেছ আমার গান কেলোর কীর্তি মুভিতে, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, এবং আমি আবার এসেছি নতুন গান নিয়ে হরিপদ ব্যান্ডওয়ালা মুভির সাথে। প্রেমে পাগল হয়ে গেলাম। সো হরিপদ ব্যান্ডওয়ালা নামটা শুনেই মনে হচ্ছে একটা বিরাট কমেডি মুভি তোমাদের জন্য ওয়েট করতে চলেছে। তো কালকে রিলিজ হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা, সবাই মিলে উইথ ফ্যামিলি আসো দেখতে, আর আমার গানটা এনজয় করো, প্রেমে পাগল হয়ে গেলাম। তোমাকে চিনি আমি ফেলেছি ঠিক, বাই পাগল তুমি ডায় প্রেমিক, আমিও সেই দেখে গলে গেলাম, তোমাকে সাই দিতে রাজি হলাম, প্রেমে পড়ার কি শাস্তি রে, বেঞ্চে শুয়ে পড়ি রাত্রি রে, বলছি করে তিনি সত্যি রে। অডিয়েন্সরা কি এক্সপেক্ট করছে আই ডোন্ট নো, আর এটা আই থিঙ্ক লাস্ট রিলিজ অফ দ্য ইয়ার, বছরটা শেষ হতে চলেছে, আর আমরা চাইছিলাম যে লোকে মনে করুক এই ছবিটা, বছরের শেষে একদম একটা ধুমধারাকা টাইপের একটা ছবি করে অডিয়েন্স এন্টারটেইন করার একটা ইন্টেনশন রয়েছে। সো আই জাস্ট হোপ দ্যাট দে লাইক ইট। খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট, আর যেহেতু রোম্যান্টিক জনার, যদিও আমার করতে অতটা মানে রোম্যান্টিক ফিল্ম করতে অতটা আমি মানে রোম্যান্টিক না সরি মানে কমেডি ফিল্ম করতে আমি অতটা কমফোর্টেবল ফিল করি না, ইটস ভেরি হার্ড জব, বাট অনেস্টলি বলতে অডিয়েন্স খুব পছন্দ করে, এবং তাই জন্য আমার মনে হয় ক্রিসমাসের সিজন আছে, তো ক্রিসমাসে একটু এন্টারটেইনিং ফিল্ম দেখতে লোকে খুব পছন্দ করে অ্যাজ পার আওয়ার সার্ভে, তো আমার মনে হয় যে অডিয়েন্স ডেফিনেটলি খুব ভালোবাসবে। দেখো যাই দাও না কেন, দুটো সিটের মাঝখানে যেন 4 ফুটের গ্যাপ থাকে। চলো চলো, ম্যাডাম আপনি একটু ওই জানলার দিকে সেটে যাবেন, 4.5 ফুট। ছেলেটাকে দেখতে কিন্তু হেভি বন, ধমকাচ্ছিস কেন বাবা? না বাংলার বন, বাংলা ভাষা। হ্যালো সুইটি, হোয়াট, আমরা দুজনেই পলিট ফাটা। সোনা আছে সারা দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোম্যান্টিক আর অল্প ডিমান্ডিং। হচ্ছে যে আমার মানে আমার ফ্যামিলির ছবি দেখতে এসেছি, কারণ পথিকৃত অনেক আগে যখন অ্যাসিস্ট করতো তখন থেকে ওর সাথে আমি কাজ করেছি, আবার হিরোগিরিতে, নাও হি ইজ দ্য ডিরেক্টর, সো আই এম রিয়েলি ফিলিং প্রাউড ফর হিম, অ্যান্ড আমি সত্যিই চাই যে যেন খুব 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 ভালো হোক ছবি। অ্যান্ড অঙ্কুশ নুসরাত ইজ, দে আর মাই বেস্ট ফ্রেন্ডস, নুসরাত ইজ মাই সিস্টার, সো ডেফিনেটলি আমি চাইবো যে যেন খুব ভালো হয় ছবি, অ্যান্ড আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। এটা মনেই হচ্ছে না যে অন্য কারো ছবি, মনে হচ্ছে যে আমিও আছি, মানে লিটারালি আমার মনে হচ্ছে টেনশন হচ্ছে, বিকজ দে আর সো ক্লোজ অল অফ দ্যাম, the entire team, so all the best to all of them. আমাদের বাংলা দুটো ছবি অলরেডি রিলিজ করেছে, এবং দুটো ছবি খুব ভালো যাচ্ছে, ফেলুদা এবং ব্যোমকেশ, which is তার মধ্যে একটি ছবি which is absolutely romantic film comedy, নাম শুনলেই বোঝা যাচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা, এবং নতুন ডিরেক্টর। আর আমি গানগুলো দেখেছি প্রথম থেকেই, ওদের যে সময় ট্রেলার বেরিয়েছে তখনও দেখেছি, ইটস লুকিং রিয়েলি গুড।